মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ত্বাইয়িবিন ত্বাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই কোরআনের আয়োজন, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সব ভাই বোনদেরকে পৃথিবীর যে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে, আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনা হচ্ছে আহকামুল কোরআন সম্পর্কে, বিশেষ করে কোরআনের আহকাম সংক্রান্ত বিভিন্ন সুরার আলোচনা আমরা করছি। আমাদের আজকের আলোচনা হলো সুরাত নূর এবং সুরাত নূরের বাস নাম্বার 56, 56 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা। আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই 56 নম্বর আয়াত সুরাত নূরে আমাদের জন্য কি হেদায়েত দিচ্ছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير। ارشاد হচ্ছে واقيموا الصلاه, তোমরা সালাত কে কায়েম করো, واتوا الزكاه এবং যাকাত দাও, ওয়াতিউর রাসূল আর রাসূলকে ফলো করে চলো, রাসূলকে ইতাআত করো, রাসূলকে মেনে চলো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে তোমরা রহমত পাবে। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। হে নবী, আপনি মনে করবেন না যে কাফেররা পৃথিবীতে যা খুশি তাই করবে, এবং আল্লাহ তাদেরকে ঠেকাবেন না, কেউ তাদেরকে ঠেকাতে পারবে না, কেউ তাদেরকে স্টপ করতে পারবে না। ডোন্ট থিঙ্ক দ্যাট। কারণ কি? ওয়ামাউয়াহুমুন্নার, যত যা কিছুই করুক, যতই অ্যাক্টিভিটিস দেখাক, যতই বড় মিয়াগিরি করুক, যতই বড়ামি করুক, তাদের অ্যাড্রেস, ঠিকানা, ডেস্টিনেশন হলো হেলফায়ার, জাহান্নাম। ওয়ালা বিইসাল মাসির, আর এটা খুবই খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, লা ইয়াগুররানাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছেন? হে নবী, লা ইয়াগুররানাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, যারা আল্লাহকে অস্বীকার করেছে তারা দুনিয়াতে ছুটোছুটি করে, লাফালাফি করে, লাঠালাঠি করে, বিভিন্ন জায়গাকে কন্ট্রোল করতে চায়, এটা দেখে যেন আপনি ধোকার মধ্যে পড়ে না যান। কারণ কি? মাতাউন কলিল,
ইজ ভেরি লিটল, ইজ খুবই কম, আখেরাতের তুলনায় দুনিয়াটা তো কিছুই না, ঠিক কিনা? এই জন্য দেখেন আল্লাহ বলছেন মাতাউন কলিল। এই আলোচনা আমরা পরে আসবো, আসুন প্রথমেই দেখি যে প্রথম আয়াতে যে আহকামের কথা আল্লাহ বলেছেন সেদিকে আমরা আগে যাই, আর কাফের মুশরিকদের প্রসঙ্গে একটু পরেই নিয়ে আসি, কারণ মুমিনদেরকে দিয়েই তো শুরু করতে হবে আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সালাতকে কায়েম করো। সালাত আমরা বুঝি, সালাত আমরা আদায় করি, আসলে আরবিতে হলো সালাত, আমরা তো নামাজ বানায় ফেলেছি, আসলে নামাজ কিন্তু আরবি শব্দ না, নামাজ হলো ফার্সিতে বলা হয় পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, উর্দুতে বলা হয়, হিন্দিতে বলা হয়, বাংলাতেও নামাজ বলা হয় এখন, কিন্তু মূলত সালাতের প্রপার ট্রান্সলেশন কিন্তু ইংরেজিতেও করা যায় না। আমরা ইংরেজিতে বলি প্রেয়ার, প্রেয়ার ইজ নট সালাহ, প্রেয়ার ইজ ইউ নো দ্য সালাহ ইজ মোর কম্প্রিহেন্সিভ দেন নামাজ ওর প্রেয়ার। এই জন্য মূলত দেখেন আসলে বিষয়টা যেটা হয়েছে, কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, আর বাংলাদেশ পর্যন্ত আসতে আসতে দেখেন আপনার ইরান দেশ হয়ে, হিন্দুস্তান হয়ে, আফগানিস্তান হয়ে, এরপরে না বখতিয়ার খলজির বঙ্গ বিজয় এদিক দিয়ে ঢুকেছে। এই জন্য সালাতটা বাংলাদেশে আসতে আসতে নামাজ হয়ে গেছে, সিয়ামটা বাংলাদেশে আসতে আসতে রোজা হয়ে গেছে। এই জন্য বেটার টার্মিনোলজি হলো সালাত, সালাত, সালাত বা সালাহ। বেটার হলো আমরা আস্তে আস্তে সালাতকে আমরা চালু করব, আর নামাজ যেহেতু সালাতের অর্থ দেয় না, এই জন্য নামাজের এই টার্মিনোলজিকে আমরা ব্যবহার করব না। এটাই হলো আমার পরামর্শ সবার কাছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমরা সালাত কায়েম করব। সালাতের বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন মিনিং আছে। একটা তো অর্থ হলো আমরা যে সালাত আদায় করি, আবার আমরা তো ওই যে খাবারের সঙ্গে সালাদ বলি, এটাকে ইংরেজিতে সালাদ বলে, এটা কিন্তু ভিন্ন জিনিস, এটা আলাদা জিনিস, কিন্তু ওটা সালাত হলো সেটা যে আরকানে মাখসুসা সহকারে রুকু সিজদা এবং সিটিং পজিশনে আল্লাহর যে ইবাদত আমরা করি, এই সালাত। আবার সালাত অনেক সময় দোয়া অর্থেও বলা হয়, যেমন কারোর জন্য দোয়া করা, যেমন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে আবার রহমত অর্থে ব্যবহার হয়েছে, আল্লাহ রহমত পাঠান আর ফেরেশতারা আল্লাহর নবীর জন্য দোয়া করেন। আর সালাত অর্থ দুরুদ শরীফও হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারেরা তোমরা আল্লাহ নবীর উপরে সালাত পাঠাও। এই সালাত হলো আল্লাহ নবীর উপরে দুরুদ পাঠানো, যেমন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যেটা আমরা বলি, এই সালাতটা হলো মূলত দুরুদ। আর সালাত অর্থ দোয়াও হতে পারে, যেমন ওসল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম, সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছেন হে নবী তাদের জন্য আপনি দোয়া করেন, কারণ আপনার দোয়াটা তাদের প্রশান্তির কারণ হবে, তারা এর কারণে দ্য উইল বি রিজন অফ দ্য কমফোর্ট ফর দেম, তারা এতে কমফোর্ট পাবে, সেটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন। তবে একটা জিনিস, আমরা কিন্তু সালাত অনেক সময় আমরা বলি যে আমরা নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কিন্তু নামাজ পড়তে বলেন নাই, সালাত পড়তে বলেন নাই, কী করতে বলেছেন? আল্লাহ বলেছেন, এমনকি দেখেন এই ব্রিটেনে বা আমেরিকাতে অনেক পাকিস্তানি বেঙ্গলি অরিজিন ছেলেমেয়েরা যারা, তারা বলে রিডিও সালাহ, তারা রিডিং মনে করতে সেটা আসলে পড়া। আসলে নামাজটা কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোনো জায়গায় আপনি কোরআনের মধ্যে পাবেন না যে আল্লাহ বলেছেন যে সালাদকে তোমরা পড়ো, কোরআনকে পড়তে বলেছেন এই কথা ঠিক, কিন্তু সালাদকে কী করতে বলেছেন? আল্লাহ বলেছেন সালাদকে একামত করো, সালাদকে কায়েম করো, সালাদকে তুমি এস্টাবলিশ করো। আমরা ইংলিশে বলি উই হ্যাভ টু এস্টাবলিশ দ্য সালাহ, এস্টাবলিশিং কায়েম করা, একামতু সালাহ এবং নামাজ পড়া, নামাজ আদায় করা কিন্তু এক জিনিস না। একামতু সালাহ মূলত কাকে বলে? একামতু সালাহ বিভিন্ন জন বিভিন্ন অর্থ দিয়েছেন, যেমন ইমাম বায়দাবি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে তিনি এভাবে বলেছেন, এটা হলো এমন জিনিস যে যখন সমস্ত হুকুম আহকামকে সঠিকভাবে জামাতের সহকারে আদায় করা হয় তখন এটা একামাতুস সালাহ হয়। যখন আমরা একা একা ঘরে বসে আদায় করলাম আর কোনো মতে এটাকে জাস্ট লেট ইট গো এরকম করলাম, সেটা মূলত কিন্তু নামাজটা কায়েম হয় না। এই জন্য নামাজ কায়েম হওয়ার পরিপূর্ণ অর্থ হলো এটা, মনে করেন একামত বলা হয় যে একটা জিনিস বাঁকা হয়ে আসে, এরকম বাঁকা হয়ে আসে মনে করেন, আপনি এটাকে সোজা করবেন, এটাকে বলা হয় সামথিং রিমেইনিং লাইক দিস, এটা বাঁকা হয়ে আছে, ইউ মেক ইট স্ট্রেইট, এটা হলো আপনার এস্টাবলিশিং। একটা জিনিস এস্টাবলিশ নাই, প্রতিষ্ঠিত নাই, এটাকে প্রতিষ্ঠিত করা, এটাকে মূলত একামত বলা হয়। যেমন একটা লাঠি বাঁকা হয়ে আছে, এটাকে আপনি সোজা করবেন,
একটা গাছ ঝড়ে পড়ে গেছে, এটাকে আপনি ধরে উঁচু করে ফেলবেন, সোজা করে দাঁড় করাই দেবেন, এটাকে কামত বলা হয়। তার অর্থ হলো সমাজের মধ্যে যদি সালাদ ভিত্তিক সমাজ যদি কায়েম করা যায়, যেই সমাজের মধ্যে পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, প্রত্যেক ঘরে ঘরে মহিলারা সালাত আদায় করে, বাচ্চারা গিয়ে জামাতে শরিক হয়, এবং সালাদ ভিত্তিক সমাজ যদি কায়েম হয়, সেখানেই মূলত একামাতুস সালাহ হয়ে থাকে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের বেনিফিট বলতে গিয়ে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্না সালা, ইনডিড সালা, তানহা প্রোহিবিটস আনিল ফাহশাই ওয়াল মুনকার অল দ্য ইভিল এন্ড ব্যাড থিং, যত খারাপ জিনিস আছে এবং যত মুনকার আছে এগুলো থেকে সালাত মানুষদেরকে প্রোটেক্ট করে, ফিরায় রাখে। দেখেন আমাদের সালাত আমাদেরকে বিভিন্ন খারাপ জিনিস থেকে ফিরায় রাখে না, এই কারণে যে আমরা একামাতুস সালাত করি না। অনেক সময় আদাউ সালা আমরা করি, নামাজকে সালাতকে কোনো মতে আমরা আদায় করি, কিন্তু এটাকে একামত করা হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন আমাদেরকে সালাত কায়েম করতে হবে। আর সালাত কায়েম করতে হবে এটা শুধুমাত্র একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছরের জন্য নয়, এটা হলো দ্যাটস ইয়োর হোল লাইফ ম্যাটার, পুরো জীবনের জন্য আপনাকে করতে হবে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন হলো আল মাউত, আপনার মরণের আগ পর্যন্ত আপনার নারী পুরুষ সবার জন্য সালাতটা হলো ফরজ। আমরা অনেক সময় বলে থাকি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতিহিন আবালাগু সাবআন ওয়াদরিবুহুম আলাইহা হিন আবালাগু আশান ওয়াফরিকু বাইনা মাদাজিইহিম, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ হিন আবালাগু সাবআন, তোমাদের সন্তানরা যখন সাত বছর বয়স হয়ে যায়, সেভেন ইয়ার্স ওল্ড, সাত বছর যখন বয়স হয়ে যায় তখন তাদেরকে সালাত আদায় করার জন্য তাদেরকে বলো, ওয়াদরিবুহুম আলাইহা হিন আবালাগু আশরান, আর বয়স যখন দশ বছর হয়ে যায়, টেন ইয়ার্স ওল্ড, তখন তারা নামাজ আদায় করে না, তখন তাদেরকে শাসন করো, ডিসিপ্লিন করো, তাদেরকে ধরে ধরে পিটাইতে হবে এরকম না, কিন্তু খালি শাসন করার মানে তো পিটানো না, ওয়াদরিবুহুম আলাইহা দা বেটার ট্রান্সলেশন উড বি, তাদেরকে শাসন করো, আমরা ইংরেজি কথা বলি যে ডিসিপ্লিন দেম, ডিসিপ্লিনিং মানেই তো হিট করা না আসলে। এই জন্য আল্লাহর রসুল তো কোনো সময় কোনো বাচ্চাদেরকে হিট করেন না, সেটা ভিন্ন ইস্যু, উইল টক অ্যাবাউট দ্যাট লেটার ইনশাআল্লাহ। তাহলে দশ বছর বয়সে আল্লাহ রসুল নামাজে পাবন্দ হওয়ার জন্য বলেছেন, সালাতে পাবন্দ হওয়ার জন্য বলেছেন, কারণ কি? কারণ হলো এটা যে সালাতটা ফরজ হয় মূলত বালেগ হওয়ার সাথে সাথে, পিবিটির সাথে সাথে, যখনই যে কোনো ছেলে অথবা মেয়ের বালেগ হয়ে যায়, মেয়েদের যদি মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায়, অথবা বাচ্চাদের বিভিন্ন পিউবিক হেয়ার যদি গ্রো করে, অথবা তাদের ওয়েট ড্রিম শুরু হয়ে যায়, স্বপ্নদোর যেটাকে আমরা বলি, যেদিন থেকে শুরু হলো যেই টাইম থেকে, ওই টাইম থেকে ছেলে অথবা মেয়ে, বয়েজ এবং গার্লস, তাদের উপরে সালাতটা অব্লিগেটরি ফরজ হয়ে যায়। ওই দিন থেকে নিয়ে একেবারে মরণের দিন যতক্ষণ হুশ থাকবে ততক্ষণ পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত আপনাকে আমাকে কিন্তু আদায় করতে হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের উপরে রহম করেছেন আর তাদেরকে বলেছেন, তারা যখন মান্থলি পিরিয়ডের মধ্যে থাকবেন তারা সালাত আদায় করতে হবে না, কাজাও করতে হবে না। সুবহানাল্লাহ, রোজা ভাঙ্গা গেলে কাজা করতে হয় কিন্তু নামাজের আর কাজাও নাই, তাহলে এটা তাদের জন্য একটা রহম হয়েছে নিঃসন্দেহে। তাহলে সালাতটা হলো আমাদের পুরো জীবনের বিষয়, সেজন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আল্লাহর নবী খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন, আমি মনে হয় এক্সাম্পলটা আপনাদেরকে দিয়ে ফেলেই, আল্লাহর নবী বলেছেন, লাও কানা বিবাবি আহাদিকুম নাহরান ইগতাসিলু ফিহি খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা ঝর্ণা থাকে, ফাউন্টেন থাকে, এবং সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, আল্লাহ নবী সাহেব বলেন, নো নো নো, নেভার এভার, পাঁচবার গোসল করলে তো ময়লা থাকার প্রশ্ন ওঠে না, একবার গোসল করলেই তো ময়লা থাকে না। তখন আল্লাহ নবী বলেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটা হলো ফাইভ টাইমস প্রেয়ার, পাঁচ ওয়াক্ত নামাজের এক্সাম্পল, আল্লাহ এর মাধ্যমে মানুষের গোনা খাতাকে মাফ করেন ইনশাআল্লাহ। আমরা এই বিষয়কে কন্টিনিউ করব, ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। যা মানুষকে আখিরাতমুখী করে,
আল্লাহ তাআলা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়, যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে, যা দীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন, যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম? জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত 10টায় বাংলাদেশে আর রাত 9:30টায় ভারতে পিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রেকের পরে সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি আমাদের এই আসন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি আলোচনায়। সর্বশেষ এক্সাম্পল দিয়েছিলাম, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তির দরজায় যদি একটা ঝর্ণা থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে, একটা নদী থাকে, এবং সেখানে দৈনিক 5 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 times, 5 বার যদি কেউ গোসল করে তাহলে তার শরীরে কি ময়লা থাকে? দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষরা হয়তো দৈনিক গোসল করে, আমরা যারা লন্ডনে থাকি আমরা তো সপ্তাহে গোসল করি একদিন জুমাবারে, অথবা উইকেন্ডে বাচ্চারা করে, এবং এরপর আমরা মনে করি ইউ আর ভেরি ক্লিন। তাহলে যদি কোনো ব্যক্তি একদিনের মধ্যে 5 বার গোসল করে তার শরীরে তো ময়লা থাকার প্রশ্নই ওঠে না, ঠিক না কথা? অবশ্যই ঠিক। তাহলে 5 বার গোসল করলে যেমন শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, অনুরূপভাবে আল্লাহর নবী বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, দিস ইজ দ্য এক্সাম্পল অফ 5 টাইম প্রেয়ার, এটা হলো 5 ওয়াক্ত নামাজের এক্সাম্পল। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে গুনাহ খাতাকে আল্লাহ মাফ করান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই ইকামাতুস সালাহ আমাদেরকে করতে হবে। ইকামাতুস সালাহ আবার আমরা রিএমফেসিস করি, আবারও রিপিট করি এবং আবারও এই কথা বলি, ইকামাতুস সালাহ অর্থ একা একা ঘরে বসে সালাত আদায় করা নয়, জামাতের সাথে মসজিদে গিয়ে সবাইকে নিয়ে সালাত আদায় করা পুরুষের জন্য, আর মা বোনদের জন্য ঘরে পড়লেই যথেষ্ট, জামাতে যেতে পারলে ভালো, লোকাল মসজিদ থাকা উচিত, মসজিদে মা বোনদের জায়গা থাকা উচিত, সেটা তো ইভেন বেটার। মা বোনরা ঘরে পড়লেও সারবে, কিন্তু ভাইয়েরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সালাতের পাবন্দ হওয়া এবং নামাজ ভিত্তিক, সালাত ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখা, এটা যদি করা হয় তখন ইস্টাবলিশিং সালাহ হবে, সালাত কায়েম হবে, তার আগে কিন্তু সালাত কায়েম হবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াতুজ যাকা, আর যাকাতকে তোমরা দাও। যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা নিয়ে এসেছেন, দুই ভাইয়ের মতো হয়ে গেছে, সালাত যাকাত, সালাত আকিমুসসালাহ ওয়াতুজ যাকা। এবং কোরআনের অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রিপিট করেছেন, কারণ যাকাতটা হলো ইসলামিক ইকোনমিক্সের ফাউন্ডেশন হলো এটা একটা। এবং এই যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদের মালিক তো আপনি না, আল্লাহ মেহরবানি করে আপনাকে সম্পদ দিয়েছেন দেখে আপনি লুক আফটার করেন। দেখেন যে এই সম্পদের লুক আফটার আপনি এখন করেন, এই পয়সা একসময় আরেকজনের কাছে ছিল, এরপরে এটা আপনার কাছে এসেছে। দেখেন এখন আমার কাছে যে পয়সাটা আছে, এই পয়সাটা দেখেন, আমি যদি আমার পকেট থেকে এখন একটা পয়সা বের করি, মনে করেন আমি বেরই করে ফেলি একটা, এই যে একটা পয়সা আমি পকেট থেকে বের করলাম, ঠিক না? এই পকেট থেকে পয়সা বের করলাম, আমার ওয়ালেটটাকে আমি আবার পকেটে রেখে দিলাম, তাহলে এই যে পয়সাটা আমার কাছে আছে, একটা 20 পাউন্ডের একটা নোট আছে, আপনি দেখতে পাচ্ছেন, এইটা আমার কাছে ছিল না। আপনারা যদি বলেন যে আমার কাছে এটা কবে আসছে, আমার মনে হয় যে এটা গত পরশু দিন আমার কাছে আসছে,
আবার এটা আমার কাছ থেকে চলে যাবে, এটা আমার কাছে থাকবে না। তাহলে দেখেন, আপনি আমি যেই পয়সাকে এখন লুক আফটার করি, দেখাশোনা করি, এই পয়সার মালিক কিন্তু আপনি আমি না। কিছুদিন আগে এটা আমার কাছে ছিল না, এটা আপনার বাবার কাছে ছিল, আপনার দাদার কাছে ছিল, যে জমিন আপনি দেখাশোনা করেন আরেকজনের থেকে আপনি কিনেছেন, এটা আরেকজনের হাতে ছিল, আবার এটা হাত বদল হয়ে যাবে, আপনার ছেলের কাছে চলে যাবে, আপনার মেয়ের কাছে চলে যাবে, আপনার নাতিপুতির কাছে চলে যাবে, আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে, আপনি বিক্রি করে দিবেন। তাহলে এই পয়সা এটা আর কিছু না, এটা শুধু হাত বদল করে, এই হাতে আসে, এই হাতে যায়, এই হাত থেকে আরাক হাত, এই আরাক হাত থেকে আরাক হাত, ঠিক এরকমভাবেই তো হয়ে থাকে। কাজেই এটার মালিক মূলত আমরা না, আল্লাহ আমাদেরকে এটাকে লুক আফটার করা, সুপারভাইজ করার জন্য আমানতদার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, আমাদের সম্পদে আমরা যেন গরিব মিসকিনকে শেয়ার করি, বরং তাদের হককে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্পদে রেখে দিয়েছেন, হক তার কিন্তু রেখেছেন আল্লাহ আমার কাছে, এটা আমার জন্য পরীক্ষা, হকটা আমি দেই কিনা, তাদের জন্য পরীক্ষা, তারা সবর করে কিনা পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে নির্দিষ্ট হক রয়েছে, সেটা হলো যারা চায়, যারা আশ করে তাদের, এবং যারা অভাগা সমাজের মধ্যে যারা গরিব আছে, বঞ্চিত আছে, তাদের জন্য হক রয়েছে। যাকাতটা হলো হকুল মাল, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক গ্রুপের লোক বলল যে যাকাত আমরা দিব না, এটা আল্লাহর নবীকে দিতাম। তখন আবু বকর বললেন, কাল্লা, এটা হতেই পারে না, যদি তোমরা আল্লাহর নবীর কাছে উঠত, দূরের কথা, উঠে রশি দিতে, আমাকে রশি দিবে না, তাহলে লাকাতালতুহুম আলা মানিহি, এটা না দেওয়ার কারণে আমি তাদের সঙ্গে জিহাদ করব। ফা ইন্নাহা হাক্কুল মাল, যাকাতটা হলো মালের হক। এজন্য যাকাত অবশ্যই আমাদেরকে দিতে হবে। আসলে তো নিয়ম ছিল যাকাত আমরা গভর্নমেন্টের কাছে দিব, যদি ইসলামিক গভর্নমেন্ট থাকতো। আনফর্চুনেটলি এরকম সিচুয়েশন তো পৃথিবীর কোথাও নাই, এজন্য আমরা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আমরা যাকাতদের ব্যবস্থা করে থাকি। কোনো কোনো চ্যারিটি অর্গানাইজেশন, বিভিন্ন আপনার সাহায্য সহযোগিতা সংস্থা যেগুলো যাকাত নিয়ে ডিল করে, তাদের কাছে আমাদের এই যাকাতের অর্থ দেওয়া জায়েজ আছে, এ ব্যাপারে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলছেন, এরপরে বলছেন ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর রসুলকে মেনে চলো। আমরা তো আজকাল রসুলকে আমাদের রোল মডেল অনেকেই আমাদের বাচ্চারা জানে না। রোল মডেল তো আমরা বুঝি, রোল মডেল বলা হয় ওই জিনিসকে যেটাকে ফলো করে চলে, যেটাকে একটা আইডিয়াল এক্সাম্পল হিসেবে আমরা গ্রহণ করি। আসলে এই জন্যই একমাত্র নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী, তিনি আমাদের লিডার, তিনি আমাদের রোল মডেল, তিনি যা করেছেন সেটা পারফেক্ট, একমাত্র তাকেই আমরা মানব। আল্লাহর নবী যদি বলে থাকেন তাহলে এই ব্যাপারে আর কোনো কোশ্চেন করা যাবে না। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সূরা নূরের মধ্যে আসবে, আমাদের পরবর্তী এপিসোডের মধ্যে আপনারা ফলো করতে থাকবেন, আপনারা অবশ্যই পাবেন। এই আয়াতে বলা হচ্ছে, যদি আল্লাহর রসুলকে আমরা ফলো করি তাহলে আমরা আল্লাহ আমাদের উপরে রহম করবেন। আল্লাহর নবীকে ফলো করা ছাড়া, আল্লাহর নবীকে মানা ছাড়া আর কোনোভাবে আমাদের এই দুনিয়াতে সাকসেসফুল হওয়ার কোনো উপায় নাই। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে এই উম্মতের শেষ অংশ, এখন আমরা আখেরি জামানার উম্মত, আমরা কোনো দিন সালাহিয়াত, কোনো অবস্থাতে কল্যাণ আমরা অর্জন করতে পারবো না, বরং ওই জিনিস দিয়ে কল্যাণ অর্জন করতে পারবো আল্লাহর নবীর জামানাতে মুসলমানরা যে জিনিসের মাধ্যমে কল্যাণ অর্জন করেছিলেন। আল্লাহর নবীর জামানায় কেন বিজয় এসেছিল, কেন সম্মান এসেছিল, ইসলামের কারণে এসেছিল, আল্লাহর নবীকে মেনে চলার কারণে সম্মান এবং ইজ্জত এসেছিল। এজন্য আল্লাহর নবীকে মানাটা আমাদের জন্য হলো ফরজ, ফরজ আইন, এবং এটা হলো আনকন্ডিশনাল ফরজ। তার অর্থ হলো আল্লাহর নবী যদি কোনো কিছু বলেন এ ব্যাপারে কোনো কোশ্চেন করা যাবে না। ইজা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল আর-রাসূল ফালা আলা রাসি ওয়াল আইন, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, নো কোশ্চেন, নো কমপ্লিকেশন, নো ওয়েটিং, স্ট্রেট ওয়ে ডু ইট। আল্লাহর নবী যখন বলবেন উই হ্যাভ টু ডু ইট, এটা আমাদের জন্য ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর নবীকে মানো, আর তোমাদের মধ্যে দায়িত্বশীলদেরকে মানো, তাদেরকে ইতাআত করব। আর ইতাআতের ক্ষেত্রে আরেক আয়াতে সূরা নিসা বলছেন, মান আতা'আর রাসূল ফাকাদ আতা'আ আল্লাহ, যে আল্লাহর ইতাআত করলো ওই ব্যক্তি যে কিনা নবীর ইতাআত করে। তাহলে নবীর ইতাআত করাটা, নবীর আনুগত্য করাটা, নবীর অবিডিয়েন্ট থাকাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যরই নামান্তর। আল্লাহর এই আনুগত্যর নামান্তর হলো আল্লাহর রসুলের আনুগত্য। তাহলে এই যে আয়াত, আমরা 56 নম্বর আয়াতের মাধ্যমে আমরা যা শিখলাম, সম্মানিত ভাই বোনেরা, টেলিভিশনের পর্দায় পিস টিভিতে যারা আমাদেরকে দেখছেন, আমি আপনাদের জন্য সামারাইজ করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তিনটা জিনিসের হেদায়েত এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গেছেন, 1, 2, 3, 1, 2, 3টা জিনিস। নাম্বার 1, আমরা একামাতুসসালাহ আমাদেরকে করতে হবে, এবং একামাতুসসালাহ অর্থ হলো পুরুষেরা মসজিদে গিয়ে জামাত সহকারে সালাত আদায় করবেন এবং সালাত ভিত্তিক সমাজ গঠন করবেন, তখন একামাতুসসালাহ হবে। 2 নম্বর হলো আমরা জাকাত আমাদেরকে আদায় করতে হবে, যেহেতু ইসলামিক স্টেট সিস্টেম নাই, আমরা অর্গানাইজড ওয়েতে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, হতে পারে চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে অথবা ইন্ডিভিজুয়ালি। আর 3 নম্বর হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সব কাজে মেনে চলতে হবে, এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন আমাদের একমাত্র নেতা, একমাত্র রসুল, একমাত্র নবী, সর্ব অবস্থায় তাকে আমরা মেনে চলব। এই 3টা হেদায়েত যদি আমরা মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হচ্ছে জুয়া। পিতামাতার সাথে অবাধ্য চলা, পুরুষের বেশ ধরা, নারী ধরা, নারী, এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি। আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ঈমান। দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি বুধবার রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, আপনার বেহেশত কোথায়? সহিহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2, একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। তার মানে 4/3 অর্থাৎ 75% যায় মায়ের দিকে, এবং 4/1 অর্থাৎ 25% যায় বাবার দিকে। সংক্ষেপে, মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন। বাবাকে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এটা সুনান নাসাইতে উল্লেখ করা আছে, কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। পিস টিভি বাংলা মানবতার সমাধান।